যে আমাদের দাদার ছবি এবং দিদির ছবি আছে সেই ব্যানারটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কোন দেশের রাজনীতি চলছে, কী নোংরামি চলছে? এটা এগুলো আমাদের রাজধানপুর অঞ্চলে এসব কোনো ব্যাপার না, কিন্তু এগুলো যে হচ্ছে দিন করে ঘটছে, এগুলো খুব খারাপ জিনিস। এর জন্য আমরা আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে যাবো। এর আগে এরকম ঘটনা ঘটেছে? এর আগে আমাদের তো হয়েছে, দু একটা ঘটনা ঘটেছে। মমতা ব্যানার্জির ছবি একটা দেয়াল লেখার মধ্যে আমরা এঁকেছিলাম, ওটার মধ্যেও রং ফেলে দেওয়া হয়েছে, এরকম ঘটেছে। তো এর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ জানিয়েছে? থানাতে আমরা আজকেই অভিযোগ জানাতে যাচ্ছি আমরা, যে আমাদের এই ফ্লেক্সটা ছেড়ে দেওয়া হয়েছে, কে বা কারা করেছে আমরা দেখিয়ে চাই। যদি দেখতে পেতাম তাহলে তো তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই গ্রহণ করতাম। তো আমরা আজকেই থানাতে গিয়ে রিপোর্টটা করছি। আমরা কে মনে হয় কারা করেছে ঘটনা? আমার তো মনে হচ্ছে এখন যেটা দেখছি পাশে যখন বিজেপির একটা ফ্লেক্স হয়েছে, তারা বিজেপির লোকেরাই করেছে। এছাড়া সিপিএম তো প্রায় মৃত, এখন সিপিএমের লোকগুলি তারা বিজেপি করছে, তারা এসে এই অশান্তিগুলো তৈরি করে, অশান্তি বার্তাবান তৈরি করছে একটা।